তোমা আমার বিয়ে করা তোমার অনেক ইচ্ছা, তাই না? তোমার বিয়ে করার ইচ্ছা কি আমার আজ তাই কে? তুমি যখন আমার প্রথম দোকানে আসছিলা তখন তাই কে জানো, এই জন্য তো আমি তোমার কাছে টাকা চাই না। তাহলে তোমার কাছ থেকে আমি একটা জিনিস চাবো, সেটা কি তুমি দিবা? রাজি আছো? হ্যাঁ আমি রাজি, আমি তোমার সব কিছুতে রাজি। তোমার এই যে দোকান বাড়ি গাড়ি যা আছে সবই আমার নামে দিতে হইব, পারবা? এলে যে কি গো কি কো পারবো পারবো না কেন? তুমি তো আবার আমরা দুজন একসাথে থাকবো না, হেরে গইলেব না, মনে করো আমার সব কিছু দিয়ে দিতে হবে, বুঝতে পারছো? সব লেগে দিতে হবে, পরবর্তীতে তুমি কি গাবলা করবা, এটা পারবো না, ওইটা পারবো, এটা পারবো, এটা পারবো, ওইটা হবে না। আমার জিনিস আমার নামে থাকবো, আমি তাই খাই আর ফেলাই দিই আর পড়ি, সেটা আমার ব্যাপার। তোমার এত কৈফতা আমি দিতে পারবো না, বুঝতে পারছো? জিনিস তো দিমই, জিনিস দিলে কি হয়েছে? আমরা দুজন একসাথে থাকবো না, আমার জিনিস যেটা তোমার তো ওইটাই। একসাথে থাকবো সমস্যা কি, একসাথে থাকবো সেই চিন্তা করতেছো, আবার দিতে গেলে তো কোন জায়গায় ব্যথা করতেছে, সমস্যা কোথায়? সমস্যা কোথাও না তো, তুমি তো বুঝতেছো যে তুমি যদি আমার হো, আমার যেটা তোমার তো সেটাই। আচ্ছা অনেক রকমের কথাবার্তা হয়েছে, তাহলে সিদ্ধান্তটা কি নিলা সেটা বলো না। আমি কবে আসবো তোমার দোকানে? আমি এখন আসতে পারি, কালকেও আসতে পারি, যে কোনো সময় আমি আসতে পারি। কবে আসবা? তোমার ইচ্ছায় আসছো, তুমি যেদিন আসতে পারো না আমি আসবো। আর তুমি আমার বাসায় আসবা কিসের জন্য? না এমনিতে তুমি যদি আমার বাসায় আসো মনে একটা অনেক কিছু একটা দেখা কিরকম খারাপ দেখা যায় না? আমি তোমার মনে করো আমি তোমার দোকানে যাবো, চাই মনে করো আমি তোমার মনে করো মানুষের বুঝতে দেওয়া যাবে না তোমার লোক আমার একটা সম্পর্ক, ঠিক আছে? আমি তোমার কাস্টমার, তুমি হচ্ছে দোকানদার, কাস্টমার দোকানদার যাইতেই পারে। হ্যাঁ মনে করো জিনিস মিনিস হাতালাম, এইটা নিলাম ওইটা নিলাম, হে ভাগে তোমার লোক আমার কথা হইলো, দুটাই চললো। আর তুমি আসবে না, আমি আসি তোমার জন্য কিছু জিনিসও নিয়ে আসলাম। না না দেখে গেলাম, তোমার আসা লাগবে না, আমি দোকানে যাবো। আমি এই যে দুপুরে পড়তে পড়তে লাঞ্চের পড়তে পড়তে আমি তোমার দোকানে যাইতেছি, তুমি দোকানে থাইকো, বুঝতে পারছো? আর আমারটা তুমি বুঝো না, আমি আসি কিছু জিনিস আনলাম আর তোমার একটু আদর করলাম, আদর দিলাম আমি একটু। আরে আদর সুহাগ ভালোবাসা সেটা তো হবেই, পরে হবে, একটু ধৈর্য ধরে না, ধৈর্য ধরলে সবুরে নেওয়া ফলে, বুঝতে পারছো? ধৈর্য ধরতে তো আজ এতটুকু পর্যন্ত, ধৈর্য তো আমি অনেক ধরছি জানো তুমি। এই যে তুমি তোমার মনের কথাটা আমার বলে দিলা, আমি আমার মনের কথাটা বললাম, এখন তো কোনো প্রবলেমই থাকতে না, কোনো সমস্যা হতো না, আমরা যখন মন তো তখনই সেটা করতে পারবো যে কোনো জায়গায়। কিন্তু বাড়ির ভিতরে মনে করো আমার হাজব্যান্ড আছে, বাড়ি যদি কেউ দেখে ফেলা, আমার শ্বশুর শাশুড়ি আছে এরা যদি দেখে ফেলা, অন্যরকম একটা গাবলা হইব, বুঝতে পারছো? এই বাংলাদেশে কি সরকারে কি এত কত জায়গায় করছে, কত পার করছে, কত জায়গায় করছে, এগুলো তার কিসের জন্য করছে, বুঝতে পারো না? হেটে তো করছে জানো, সব তো তোমার আর আমার জন্য পার করছে, বাংলাদেশে যা আছে তোমার আর আমার জন্য সব কিছু। আর তোমার আর আমার জন্য কি, এটা তো পাবলিক আছে, মনে করো প্রেমিক প্রেমিকা কত, মনে করো অনেক কিছু তো হইতাছে, এটা রাখছে ঘোরার জন্য সময় কাটানোর জন্যই, বুঝতে পারছো? পাবলিক যেমন তো তেমন তো আমরাও। হ্যাঁ শুনো এত কথা বাদ, আমার বাসায় তোমার আইতে হবে না, আমি লাঞ্চে পরে তোমার দোকান আসতেছি, কয়েকটা শাড়ি নিব নিয়ে আমরা পরে কোথাও ঘুরতে যাব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তুমি দোকানে থাকো, আমি কিন্তু আসতেছি। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আসো, আমি দোকানে আছি। আচ্ছা ওকে, ঠিক আছে, আচ্ছা।